গভীর রাতে তারকেশ্বর স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন। আজ রাত 12:30 নাগাদ হুগলির তারকেশ্বর রেল সংলগ্ন বস্তিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এই বস্তিটিতে অনেকদিন ধরে বেশ কিছু গরিব মানুষ বসবাস করে আসছেন। রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই বস্তিটিতে হঠাৎ আগুন লাগার পরে যখন স্থানীয় বস্তিবাসীরা বুঝতে পারেন যে তাদের বস্তিতে আগুন লেগেছে, তখন তারা নিজেরাও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন তারা, তবে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়নি বলেই জানা গেছে। ফায়ার ব্রিগেড সূত্রে তার আগে স্থানীয় প্রচুর মানুষ আগুন নিভিয়ে দেন। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই বলে জানা যায়। পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে মজবুত করতে এবার জনসংযোগে নামল বাম শিবির। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে সোমবার মেজিয়া ব্লকের অর্ধগ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচি হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হল মেজিয়া সিপিআইএম কৃষক ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে। মিছিল থেকে রাজ্য কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠল বাম নেতৃত্ব। 100 দিনের কাজের টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় স্লোগান ওঠে মিছিল থেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র থেকে শুরু করে একাধিক বাম নেতৃত্ব। এদিন ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মানুষের দরজায় দরজায় গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং রাজ্য সরকারের দুর্নীতিকে সামনে রেখে মানুষের সমর্থন প্রার্থনা করতে দেখা গেল। নদী থেকে বালি তোলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বাঁকুড়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বালি তুলে সংসদ চালানো মানুষ। সোমবার সিআইটিইউ নেতা প্রদীপ মুখার্জির নেতৃত্বে তারা সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন। বালি তোলার সঙ্গে যুক্ত মানুষের তরফে বলা হয়েছে, নদী থেকে ভ্যান অথবা গরুর গাড়িতে বালি তুলে তা বিক্রি করে আমরা সংসার চালাই, আর এই প্রথা আজকের নয়, বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। কিন্তু বর্তমানে ওই কাজেও সরকারিভাবে বাধা দেওয়া হচ্ছে, এমনকি মামলা দেওয়া থেকে টেম্পো ভেঙে দেওয়া সমস্ত ঘটনা ঘটছে। বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত চার। ঘটনাটি তারকেশ্বর বিপিআর রোড এলাকার। ঘটনাটি ঘটে রাত 1:00 নাগাদ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বাইক চালক পিন্টু বাগ বয়স 40 মৃত ঘোষণা করে চিকিৎসক তাকে। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পিন্টু বাগ তার বাইকে আরো দুইজনকে চাপিয়ে তারকেশ্বরের একটি শ্মশানে মৃতদেহ দাহ করে বাড়ি ফিরছিলেন গ্রাম পিয়াসাড়ায়। সেই সময় শাহাপুর এলাকা থেকে একটি মারুতি গাড়িতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তারই আত্মীয়। বিপি রোড এলাকায় মোড়ে সেই মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইকটি এবং বাইক চালক সহ আরো দুই আরোহী গাড়ি থেকে ছিটকে পড়েন। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের উনুনে ধাক্কা মারে মারুতি গাড়িটি। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হুগলির তারকেশ্বরে গভীর রাতে দোকানে আগুন। হুগলির তারকেশ্বরে গতকাল গভীর রাতে একটি কাপড়ের দোকান বন্ধ করার পর হঠাৎ করেই আগুন লাগে, আর সেই আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়। মালিক পক্ষ হতে জানা গেছে, ওই এলাকার কাপড় ব্যবসায়ী মোহাম্মদ আশরাফের দোকানে গতকাল রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ দোকান মালিকের।